আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তুল্য রোধ। ওকে, তো দেখো, রোধের তুল্য রোধ বের করতে গেলে রোধকে সাধারণত আমরা দুটো সমবায়ে যোগ করি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় তো দেখো বইয়ে দেখবে সাধারণত তিনটে রোধ দিয়ে করা থাকে। ওকে, এখানে দুটো রোধ দিয়ে বোঝালেই এটা বোঝানো যায়। কিভাবে দেখি, ধরে নিচ্ছি, ধরো দুটো রোধ, একটা হচ্ছে আর ওয়ান আর একটা হচ্ছে আর টু, দুটো শ্রেণী সমবায় যুক্ত, একটা আর ওয়ান এবং একটা হচ্ছে আর টু। ওকে, এবং এই প্রান্তটার নাম দিচ্ছি ধরো এ পয়েন্ট, মাঝেরটা হচ্ছে বি পয়েন্ট, আর তারপরেরটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? এবং এই পুরোটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই, এটা হচ্ছে আই। তাহলে বলতো যে এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটা যদি ভি এ বি হয় সেটা ইকুয়াল টু কত দাঁড়াবে? আই ইন্টু আর ওয়ান, তাই তো? এবং বি এবং সি মধ্যে যে বিভব পার্থক্য ভি বি সি যদি লিখি তাহলে এটা কি হবে? আই ইন্টু আর টু। ওকে, এখন এর জায়গায় যদি আমি একটা তুল্য রোধ ব্যবহার করতাম, তুল্য রোধ মানে একটাই রোধ ব্যবহার করতাম, ঠিক আছে, তার রোধ হতো আর এস এবং তার মধ্যে দিয়ে আই পরিমাণে কারেন্ট যাচ্ছে, যেটা হচ্ছে এ আর সি বিন্দুর মধ্যে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ভি এ সি ইকুয়াল টু কি দাঁড়াতো বলতো? আই ইন্টু আর এস। ওকে, এখন দেখো যেহেতু আমরা ভি এ সি ইকুয়াল টু কি লিখতে পারি? ভি এ বি প্লাস ভি বি সি লিখে যাইতে পারি। ওকে, তাহলে এইটা যদি লিখি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যে ভি এ সি ইকুয়াল টু হচ্ছে ভি এ বি প্লাস ভি বি সি, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারছি আই আর এস ইকুয়াল টু হচ্ছে আই আর ওয়ান প্লাস আই আর টু, তাই তো? অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে আর এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু। এখানে যে এস টা ব্যবহার করলাম, এস ফর সিরিজ, যেহেতু এটা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি তাই জন্য এস ফর সিরিজ, এটাই হচ্ছে তুল্য রোধের মান। ওকে, অর্থাৎ কি হচ্ছে যে এখানে সমস্ত রোধগুলো শ্রেণী সমবায়কে যুক্ত করলে এরা যোগ হচ্ছে, তাই তো? এরা যোগ হচ্ছে। যদি এখানে ধরো এন সংখ্যক রোধকে অ্যাড করা হতো, এন সংখ্যক রোধ অ্যাড করা হতো, এন সংখ্যক রোধ অ্যাড করা হতো, তাহলে কিভাবে হতো যে এইটা ধরো আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এইভাবে করতে করতে এন আর এন পর্যন্ত, আর ওয়ান আর টু আর থ্রি আর এন। তাহলে এর ক্ষেত্রে তুল্য রোধ আর এস ইকুয়াল টু কি দাঁড়াতো? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এইভাবে ডট ডট করতে করতে আর এন পর্যন্ত, তাই তো? অর্থাৎ এটাকে আমি লিখতে পারতাম যে সাম ওভার আই ইকুয়াল টু ওয়ান টু এন আর আই, মানে এখানে আই ইকুয়াল টু ওয়ান মানে ওয়ান থেকে শুরু হচ্ছে এবং এন পর্যন্ত যাচ্ছে, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম করে আর এন পর্যন্ত, এইভাবে বোঝানো যায়। ওকে, এখন দেখো যদি প্রত্যেকটা রোধ আর ওয়ান আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর থ্রি ইকুয়াল টু আর এন, এগুলো প্রত্যেকটা ইকুয়াল টু যদি আর হয় মানে একই মানে রোধ হয়, তাহলে কি দাঁড়াচ্ছে আর এস ইকুয়াল টু, তাহলে আর এস ইকুয়াল টু দাঁড়াচ্ছে এন আর, তাই তো? অর্থাৎ এটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার একটা জিনিস বলতো, যে যখন আমার তুল্য রোধটা বেরিয়ে গেছে, ওকে, তুল্য রোধটা যখন বেরিয়ে গেছে, এবার বলতো এই যে বিভব প্রভেদ ভি এ বির মানটা করলাম এখানে, তাহলে আই এর জায়গায় আমি যদি মানটা বসাই তাহলে কত হবে? যদি এর মোট রোধ ভি এ সি টার্মে যদি করি, এইটা ইকুয়াল টু ভি ধরছি, ভি এ সি ইকুয়াল টু মোট, তাহলে এর টার্মে যদি এটাকে লিখি কি হবে তাহলে? তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি বাই আর এস, তাই তো? ভি বাই আর এস। তাহলে এই টার্মটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? যে ভি বাই আর এস ইন্টু আর ওয়ান। এই টার্মটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? যে ভি বাই আর এস ইন্টু আর টু, তাই তো? অর্থাৎ এখান থেকে দাঁড়াচ্ছে ভি আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, তাই তো? আর এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এইভাবে আমি প্রত্যেকটার বিভব প্রভেদটা জেনে বের করে নিতে পারবো, ঠিক আছে? তো এগুলো আমার যখন
আমরা সার্কিটের ক্ষেত্রে করব, তখন এইগুলো অনেক সময় দেয় কোশ্চেনে যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, তখন এইভাবে তোমাকে বের করতে হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমান্তরাল সমবায়, যেটা হচ্ছে দ্বিতীয় কেস। সমান্তরাল সমবায়, তো দেখো সমান্তরাল সমবায় যুক্ত কিভাবে করব, যে এটা হচ্ছে এ প্রান্ত, এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত, এখানে আর ওয়ান আর আর টু দুটো রোধকে, এটা একটা আর ওয়ান একটা হচ্ছে আর টু, দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। ওকে, এখন এই এ আর বি প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, এ আর বি প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। ওকে, তাহলে দেখো এর মধ্যে দিয়ে আই পরিমাণে কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। এখন আই পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা এখানে দুটো বিন্দুতে ভাগ হয়ে যাচ্ছে, দুটো পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা সাপোজ হচ্ছে আই ওয়ান আর একটা সাপোজ কি হচ্ছে আই টু, দুটো ভাগ হয়ে যাচ্ছে। এবার কি মান হবে সেটা আমরা জানি না। ওকে, তাহলে এর ক্ষেত্রে এই প্রান্তটার ক্ষেত্রে বিভব প্রভেদ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ভি এ বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই ওয়ান আর ওয়ান, তাই তো? আর এই এর ক্ষেত্রে কি লিখতে পারি, ভি এ বি ইকুয়াল টু হচ্ছে আই টু আর টু। এখন যদি আমি এর জায়গায় একটা তুল্য রোধ ব্যবহার করতাম, যেটা ধরো আর পি, পি ফর প্যারালেল, ঠিক আছে, এ বি, তাহলে এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণে কারেন্ট যেত, তাহলে আমরা কি লিখতে পারতাম, যে ভি এ বি ইকুয়াল টু হচ্ছে আই আর পি, তাই তো? এখন দেখো এই আই কারেন্টটাই কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, আই ওয়ান প্লাস আই টু তে, তাই তো? আই টু, তাহলে এখান থেকে দেখো যদি আমি আই ওয়ান এর মান বের করি কত দাঁড়াচ্ছে, ভি এ বি বাই আর ওয়ান, আর এখান থেকে আর আই টু ইকুয়াল টু কত বের হচ্ছে, যে ভি এ বি বাই আর টু, আর টু, আর এখান থেকে আই ইকুয়াল টু কত বের হচ্ছে, যে ভি এ বি বাই আর পি, তাই তো? তাহলে এখন আমার কি দেখলাম, যে আই ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান প্লাস আই টু, তাই তো? তাহলে এখান থেকে লেখা যায় ভি এ বি বাই আর পি ইকুয়াল টু হচ্ছে ভি এ বি বাই আর ওয়ান প্লাস ভি এ বি বাই আর টু, তাই তো? অর্থাৎ কি দাঁড়াচ্ছে, ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এইভাবে যুক্ত হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আবার লিখতে পারি যে আর পি ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, এইভাবে লেখা যায়। ওকে, এখন যদি এখানে এন সংখ্যক রোধ থাকতো, এন সংখ্যক রোধ থাকতো যারা সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে কি হতো, তাহলে এন সংখ্যক রোধের ক্ষেত্রে ওয়ান বাই আর পি ইকুয়াল টু হতো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস, এইভাবে করতে করতে এন সংখ্যক ক্ষেত্রে আর এন, তাই তো? এখন তাহলে এটাকে সাম ওভার দিয়ে যদি লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, আই ইকুয়াল টু ওয়ান টু এন ওয়ান বাই আর আই, ঠিক আছে? আর যদি এই প্রত্যেকটা রোধ আগের মতো যদি আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর এন ইকুয়াল টু যদি আর হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে দেখো ওয়ান বাই আর পি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস, এইভাবে করতে করতে আর এন পর্যন্ত ওয়ান বাই আর, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন বাই আর, তাই তো? এন টু হচ্ছে, অর্থাৎ আর পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর বাই এন, যেটা আগের দিন করছিলাম মিশ্র কোর্সের ক্ষেত্রে, মনে পড়ছে? তাহলে এখন যদি আই ওয়ান এর মানটা বের করতে চাই, আই ওয়ান এর মানটা কত হবে, তাহলে আই ওয়ান ইকুয়াল টু কি ছিল বলতো, আই ওয়ান ইকুয়াল টু ছিল ভি এ বি বাই আর, এটা ছিল তো? তাহলে এখান থেকে ভি এ বি ইকুয়াল টু কি ছিল, ভি এ বি ছিল আই ইন্টু আর পি বাই আর ওয়ান, তাই তো? তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো আই ইন্টু আর পি মান কত ছিল, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু ওয়ান বাই আর ওয়ান, তাই তো? তাহলে দেখো আর ওয়ান আর ওয়ান কেটে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে আই আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। ওকে, এটা হচ্ছে আই ওয়ান এর মান, আর আই টুর, আই টুর মান কি দাঁড়াচ্ছে, এইভাবেই ভি এ বি বাই আর টু হচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে দেখো আই আর ওয়ান এই জায়গায় হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ দেখো আর আই টুর ক্ষেত্রে আর ওয়ান মানে অন্য রোধটা আসছে, আর আই ওয়ান এর ক্ষেত্রে দেখো আর টু আসছে, অর্থাৎ ওই ক্ষেত্রে অন্য প্রান্তের রোধটা নিয়ে বের করতে হবে, বুঝে গেছে? ঠিক আছে,
এবার তাহলে দু একটা সার্কিট দেখা যাক এগুলো নিয়ে। হ্যাঁ হুম তা দেখো, প্রথমে একটা সার্কিট আমি ছবি আঁকছি, ধরো এটা একটা সার্কিট, এটা একটা আর, তিনটেই হচ্ছে আর রোধ, এইভাবে যুক্ত আছে, এ প্রান্ত এটা, এটা হচ্ছে বি প্রান্ত। তাহলে বলো তো এদের মধ্যে তুল্য রোধ কত হবে? এরা কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ে যদি থাকে তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত দাঁড়াচ্ছে? আর প্লাস আর প্লাস আর, প্রত্যেকটা আর প্লাস আর প্লাস আর, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? থ্রি আর। বুঝে গেল? এখন যদি এখানে একটু টুইস্ট আনা হোক, টুইস্টটা কি যে এইটার সাথে কানেক্ট করে দেওয়া হলো এই অংশটাকে, আর এটার সাথে কানেক্ট করে দেওয়া হলো এই অংশটাকে, তাহলে তুল্য রোধ কত হবে? দেখো, হ্যাঁ, কারণ এইটা এ বিন্দু, তার মানে এখানেও এ বিন্দু তৈরি হয়ে যাচ্ছে, এটা বি বিন্দু, তার দিয়ে কানেকশন হচ্ছে, এটা আই ওয়ান যাচ্ছে, এই পাশে আই টু যাচ্ছে, না দুটো একই, সবই তো আই এর মানে একই হবে, কারণ প্যারালেল প্রত্যেকটার আর তো একই। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এইটা এ আর বি এর মধ্যে কটা রোধ আছে? একটা আর, আর একটা আর, একটা আর, তিনটে আর আছে, অর্থাৎ কানেকশনটা তখন এইরকম দাঁড়াই হয়ে যাচ্ছে, কানেকশনটা তখন এইরকম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, প্রত্যেকটা হচ্ছে আর, অর্থাৎ এর ক্ষেত্রে তুল্য রোধ কত দাঁড়াচ্ছে? ওয়ান বাই আর পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, অর্থাৎ থ্রি বাই আর, তাই তো? থ্রি বাই আর, এখান থেকে আমি আর পি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? আর বাই থ্রি। বুঝে গেল? এটাই তোমার কোশ্চেন এসেছিল 2019-এ, 2019-এর। বুঝে গেছে? ওকে, ঠিক আছে, আরো কিছু সার্কিট দেখাও। ওকে, তো দেখো এইরকম একটা সার্কিট, সার্কিটটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখো প্রত্যেকটা মান বোঝা যাচ্ছে। তাহলে বলো তো এই ক্ষেত্রে এ আর বি প্রান বিন্দু এখানে আছে, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে আর ইকুইভ্যালেন্টটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই যে সার্কিটটা, দেখো আমি ওকে তাহলে কোনখান থেকে শুরু করতে হবে? এক প্রান্ত থেকে। এখান থেকে যদি করি দেখো, এই 10 ওহম আর এই 2 ওহম কি আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই তো? অর্থাৎ এদের তুল্য রোধ কত দাঁড়াচ্ছে? 12 ওহম। হ্যাঁ, 10 প্লাস 2 12। এখন দেখো এই 12 ওহম আর এই 6 ওহম এরা কিসে রয়েছে? সমান্তরাল সমবায়, সমান্তরাল। অর্থাৎ এদের তুল্য রোধ কত হচ্ছে? 1/6 প্লাস 1/12, 3/4, 3/12 মানে হচ্ছে 1/4, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, তাই তো? এদের ক্ষেত্রে 4, তার মানে এই পুরোটার ক্ষেত্রে হয়ে গেল 4, 4, 4। এখন এই 4টা আবার দেখো এই 8-এর সাথে শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 12, তাহলে আবার 12 হয়ে যাচ্ছে, 4 প্লাস 8 12, এই 12টা আবার 6-এর সাথে, 12টা আবার 6-এর সাথে তুল্য রয়েছে, তাহলে 12 আর 6 আবার 4 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, এই 4টা আবার এই 4-এর সাথে কিসে রয়েছে দেখো? শ্রেণী সমবায় রয়েছে, 4 4 8, 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 8। এখন এই 8 আর 8 দুটো দেখো সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে বলতো? তাহলে 8 আর 8-এ সমান্তরাল সমবায় থাকলে 4 হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 4টা আবার দেখো উপরের 4টার সাথে কিসে রয়েছে? শ্রেণী সমবায় রয়েছে, সিরিজ, তার মানে 8 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, এই 8 আর এই 8-এ কিসে রয়েছে? সমান্তরাল, তার মানে এটা আবার 4 হয়ে যাচ্ছে, এই 4 আর 6 দেখো শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কত হচ্ছে? 4 প্লাস 6, তাহলে আর ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে 4 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 10। বোঝা গেল? বুঝতে পারলে তো? এবার দেখো এখানে একটা সার্কিট দেখো, এই সার্কিটটা দেখো, এখানে দেখো R1 R2 RN এগুলো দিয়েছে, ঠিক আছে, তো এইগুলো তাহলে কিসে আছে বলতো? প্রত্যেকটা দেখো সমান্তরাল সমবায় আছে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি কি লিখতে পারবো যে 1/R equivalent ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/R1 প্লাস 1/R2 প্লাস, এইভাবে করতে করতে 1/RN,
তাই তো? তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্টের মান আমরা বের করে নিতে পারবো এইভাবে। হ্যাঁ বের করতে পারবো। ওকে, এবার পাশের সার্কিটটা দেখো, পাশেরটা কি বলছে দেখো, ত্রিভুজের মতো একটা এ চিহ্নের মতো একটা আকৃতি দিয়েছে, তাই তো? এখানে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে হবে, কিভাবে করব? তাহলে দেখো, দেখো 4 আর 8 দুটো শ্রেণী সমবায় যুক্ত, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, 12 হয়ে যাচ্ছে। এই 12টা আবার 6 এর সাথে রয়েছে, তাই তো? 1/4 হচ্ছে, মানে 4 হচ্ছে এটা। এটা 4 হয়ে যাচ্ছে, তার মানে এই এই পুরোটার 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি 4 হয়ে যায়, তাহলে এখন 4 প্লাস 4 আর 8 কত হচ্ছে, 4 প্লাস 4 8, 8 প্লাস 8 16। তাহলে অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 16। ওকে, তো দেখো এই যে সার্কিটটা দেখলাম, এই দিকের সার্কিটটা আমার বাঁ দিকের সার্কিটটা, এইরকমই কিছু সার্কিট আছে যেগুলোকে বলা হয় ল্যাডার সার্কিট। ওই ল্যাডার সার্কিট যদি পরীক্ষায় আসে তাহলে কি করবে? তো ল্যাডার সার্কিটের একটা ছবি আঁকছি, ধরো ওখানে এই জায়গায় R1 R2 এইভাবে করতে করতে ছিল কত পর্যন্ত, RN পর্যন্ত, তাই তো? RN পর্যন্ত। তাহলে প্রত্যেকটা যদি R এর মান দিয়ে দেয়, প্রত্যেকটা যদি R দিয়ে দেয়, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে বলো তো? আর 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 হ্যাঁ, আর 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 প্রত্যেকটা আর, তাহলে কি হচ্ছে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/1/R+1/R+1/R এইভাবে n সংখ্যক পর্যন্ত, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে, n/R, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, R/n, R/n। ওকে, এখন যদি এখানে একটা টুইস্ট আনা হোক, টুইস্ট আনাটা কি, যে এখানে একটা রোধ দেওয়া হয়েছে, দেওয়া হয়ে গেল, এখানে একটা রোধ দিয়ে দিলাম, সেই সেম পরিমাণে আর পরিমাণে যদি রোধ দেওয়া হয়, এটাও আর, এটাও আর, এটাও আর, প্রত্যেকটাই আর, আচ্ছা, তাহলে এখন কি হবে, তাহলে কি এইভাবে তুমি করতে পারবে? সমান্তরাল সমবায় তো যুক্ত হবে না, এখানে সমান্তরাল আছে, সিরিজও আছে, তাহলে এইভাবে কি করবো? যে সিরিজটা সেটা যোগ করে দিলে বেরিয়ে যাবে। না, তাহলে তখন এক্ষেত্রে কি করতে হবে জানো, এক্ষেত্রে করার প্রসেস হচ্ছে যে ধরে নিতে হবে যে তুল্য রোধ, যে ধরি এর তুল্য রোধ হচ্ছে এক্স, তুল্য রোধ হচ্ছে এক্স, ধরা যেতে পারে তো? এই একটু চুপ করবেন, একটু চুপ করুন না, তাহলে দেখো এই সার্কিটটাকে কি এখন লিখতে পারি, যে যদি তুল্য রোধ এক্স হয়, তাহলে এখান থেকে একটা সার একটা অংশ বের করে নিলে সেটাও তো এক্স থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার এটা কি দাঁড়াচ্ছে, যে এই যে আর এখানে আর আছে, তাহলে এরখানে এই একটা এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটা আছে আর, এটাও আছে আর, ঠিক আছে, আর এইটা হয়ে যাচ্ছে এক্স, এইভাবে লেখা যায় কি, লিখতে পারি কি? কারণ দেখো পুরোটা আমি তুল্য রোধ এক্স ধরেছি, তাহলে আমি ধরেও নিতে পারি যে এই পুরো অংশটারও তুল্য রোধ এক্স, হ্যাঁ ধরতে পারি, পারি, তাহলে সেই অংশটা হচ্ছে এর সাথে সমান্তরালে আছে, ও হ্যাঁ সমান্তরালে আছে, তাহলে দেখো এই দুটো সমান্তরালের তুল্য রোধ কত হচ্ছে, R×X/R+X, এটা হচ্ছে তোর তুল্য রোধ। এবার এর সাথে এই আরটা কিসে আছে, শ্রেণী সমবায় আছে, অর্থাৎ অর্থাৎ যে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, মানে তুল্য রোধ যেটা হচ্ছে সেটা ইকুয়াল টু এটা হচ্ছে। এখন দেখো যে তুল্য রোধ হবে সেটাও তো এক্সই হবে, তাহলে এটাও ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, যে এইটা হচ্ছে R²+R×X+Rx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, X²-Rx ইকুয়াল টু দাঁড়াচ্ছে Rx+X², তাই তো? Rx কেটে যাবে, তাহলে দেখো একটা সাইডে যদি নিয়ে চলে আসি, তাহলে X²-Rx মাইনাস R² ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, তাই তো? তাহলে এই দ্বিঘাত সমীকরণের মানটা কি হবে, তাহলে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে R±√R² --+4R² / 2/2, তাই তো? অর্থাৎ এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে R±, এটা হয়ে যাচ্ছে √5R, তাই তো, / 2। এখন দেখো যেহেতু রোধটা ঋণাত্মক সম্ভব নয়, সেহেতু x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, R+√5
আর বাই টু, বুঝা গেছে? তাহলে এইটাই হয়ে গেল আমার তুল্য রোধের মানটা, ঠিক আছে? আচ্ছা, এইটাকে যদি আর একটু টুইস্ট আনা হোক, কি টুইস্ট আনলাম, যে এখানে আর একটা রোধ এটা অ্যাড করে দিই, নিচে আবার আর একটা আর রোধ অ্যাড করে দিই, তাহলে কি হবে? ছবিটা আর একবার আঁকি, ঠিক আছে? যে ধরো এইরকম আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এইভাবে এন এন সংখ্যক পর্যন্ত আছে, প্রত্যেকটা আর। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এখানে একটা আছে, বলো। তাহলে এখানেও সেই আগের মতো ধরে নিতে পারি, যে ধরি এর তুল্য রোধ হচ্ছে এক্স। হ্যাঁ, যদি ওয়াই ধরেই করি তাহলে তুল্য রোধ ধরে নিচ্ছি এক্স ওয়াই, ঠিক আছে? এক্ষেত্রে তুল্য রোধ ধরে নিচ্ছি ওয়াই। তাহলে দেখো এই অংশটার পুরো ওয়াই। তাহলে এখন এই সার্কিটটাকে আমি এইভাবে লিখতে পারি কি, যে এইদিকে আর, এইটা আর, এখানে আছে আর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বিন্দু, আর এখানে আছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা আর, এটা আর, এটা আর। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে তুল্য রোধের মানটা বলো তো? আর প্লাস আর প্লাস, এইটা হচ্ছে আর ইন্টু ওয়াই বাই আর প্লাস ওয়াই, ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়াই ওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এই দিকে হয়ে যাচ্ছে টু আর, তাহলে হচ্ছে টু আর স্কোয়ার প্লাস আর ওয়াই প্লাস আর ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা কি আসছে, ওয়াই স্কোয়ার মাইনাস টু আর ওয়াই মাইনাস টু আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি মাইনাস টু আর প্লাস মাইনাস রুট ওভার কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফোর আর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এইট, তাই তো? এইট আর স্কোয়ার বাই টু বাই টু, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, টু টু কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস আর প্লাস, এইদিকে হয়ে যাচ্ছে মাইনাস আর না, এটা প্লাস আর হতো, প্লাস আর, কারণ এখানে মাইনাস ছিল, প্লাস আর। আর এইদিকে কি হয়ে যাচ্ছে দেখো, বারো রুট বারো স্কোয়ার করলে মানে চারটাকে বের করে দিলে দুই, আর এদিকে হচ্ছে রুট থ্রি, রুট থ্রি আর, শুধু প্লাস টার্মটা নিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে যে ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আর, কারণ নেগেটিভ সাইনটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই নেগেটিভ সাইনটাকে, কারণ নেগেটিভ সাইনটা বাদ দেওয়ার কারণটা কি দেখো, আমার যদি নেগেটিভ সাইনটা রাখতাম তাহলে আমার রুট থ্রির মানটা একের থেকে বেশি হতো, তাই তো? কারণ রুট থ্রি ইকুয়াল টু হয় 1.732, তাই তো? তাহলে মানটা পুরো মোটামুটি 1 মাইনাস চলে আসতো ওখানে, হ্যাঁ মানে y টা মাইনাস আসতো, যেটা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এবার এই সার্কিটটা দেখাও, দেখো এই যে সার্কিটটা আসছে, এই সার্কিটটাকে তুমি যদি একটু মডিফাই করে ছবিটা আঁকো কেমন দেখতে লাগবে দেখো তো? দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম ধরো সি পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট, লিখতে পারি তো? দেখো এ সি এর মধ্যে আছে, এ ডি এর মধ্যে আছে, তাহলে এ সি, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এ সি এর মধ্যে কি আছে, 4 ওহম আছে, আর সি আর বি এর মধ্যে কি আছে, 8 ওহম, তাই তো? এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে সি আর বি এর মধ্যে, আর এইদিকে এ আর কার মধ্যে আছে, ডি এর মধ্যে আছে, এ ডি এর মধ্যে আছে 2 ওহম, এ আর ডি এর মধ্যে 2 ওহম, আর ডি আর সি এর মধ্যে, ডি আর বি এর মধ্যে কি আছে, ডি আর বি এর মধ্যে আছে 4 ওহম, তাই তো? ডি আর বি এর মধ্যে আছে 4 ওহম, আর ডি আর সি এর মধ্যে আছে 10 ওহম, এটা আছে 10 ওহম, এইভাবে আছে, তাই তো? তাহলে দেখো এই যে ছবিটা চলে এলো, এই ছবিটাকে বলা হয় হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ বা WB। এই হুইস্টন ব্রিজের ক্ষেত্রে তোমার কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় জানো? হুইস্টন ব্রিজের ক্ষেত্রে দেখতে হয় যে আমাদের এই দিকে মানে এসি বাহুর মধ্যে যে রোধ আছে আর এডি বাহুর মধ্যে যে রোধ আছে, এই দুটো রেশিও, মানে এটাকে ধরতে হয় পি আর এটাকে ধরতে হয় কিউ, ঠিক আছে? আর এই দিকে হচ্ছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে? এখন যদি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যদি পি বাই কিউ
পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস হয়, এটা হচ্ছে কিনা একবার দেখে নাও তো। তাহলে দেখো এটা হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 8/4 মানে 2, তার মানে হচ্ছে তাই তো? বুঝলাম না। দেখো এখানে পি পি ইকুয়াল টু কত হচ্ছে 4 ওহম, কিউ ইকুয়াল টু কত হচ্ছে 2 ওহম, তাহলে পি বাই কিউ 4/2 কত হচ্ছে 2 ইকুয়াল টু 2:1, আর এইদিকে এইদিকে আর বাই এস ইকুয়াল টু কত হচ্ছে 8/4 মানে 2। তাহলে দেখো এটাও 2 ওটাও 2, তার মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ফর্মুলা মানছে তাই তো? তাহলে এটা যখন মানবে তখন তখন এই যে ধরা ধরে নেওয়া হয় যে হুইস্টন ব্রিজের এই অংশের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হবে 0, অর্থাৎ এর কোনো কাজ লাগবে না, এই রোধটা কোনো কাজে লাগবে না, বুঝে গেছে? তাহলে এই রোধটা যদি কোনো কাজে না লাগে তাহলে এই সার্কিটটা এখন মডিফাই হয়ে কিরকম ছবিটা হয়ে যাবে? তাহলে দেখো এইদিকে কোনো কানেকশন নেই মানে কেটে যাচ্ছে, তাহলে কি দেখাচ্ছে এখন? এইদিকে হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8 তাই তো? আর এই নিচে হয়ে যাচ্ছে 2, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা যুক্ত আছে এ আর বি এর মধ্যে, এইভাবে কানেকশনটা হয়ে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে তুল্য রোধ কত দাঁড়াচ্ছে? উপরটার ক্ষেত্রে 12 তাই তো, 4 + 8 = 12, আর নিচেরটা 4 + 2 + 4 = 6। তাহলে এখন দেখো 12 আর 6 যদি সমান্তরালে থাকে কত ছিল 4, তার মানে এর ক্ষেত্রে তুল্য রোধ কত হয়ে যাচ্ছে 4, বুঝে গেল? এর আগেই তো করলাম না যে 4 আর 12 যদি 6 আর 12 যদি ইয়েতে থাকছে সমান্তরালে থাকছে তাহলে 1/12 + 1/6 অর্থাৎ 12 × 6/12 + 6 = কত হচ্ছে 72/18, তাহলে 72/18 মানে 4, বুঝে গেল? ওকে, তাহলে এর পরের সার্কিটটা দেখা হোক, এই সার্কিটটা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। তাহলে এরকম সার্কিট দেওয়া থাকলে কিভাবে করবে? দেখো এই যে সার্কিটটা দিলাম এইটাকে যে প্রসেসের মাধ্যমে করতে হবে এটাকে বলা হয় সমবিভব প্রসেসে করতে হয়, মানে ইকুইপোটেনশিয়াল প্রসেসে। সেটা কি? যে এটা ধরে নিতে হয় দেখো এই দিকের যা এই দিক বরাবর যদি আমি দেখো একটা দাগ টানি, দাগ টানি, তাহলে এই জিনিসটা দেখো এটা পুরো একটা মিরর ইমেজ হচ্ছে, মানে এই সাইডটা যতটা দেখতে এই সাইডটাও সেরকম দেখতে তাই তো? তাহলে মিরর ইমেজ মানে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে তুল মানে বিভব সেই দুটো সেম সমান। তখন এই সার্কিটটাকে তখন এইভাবে ভাঙা যেতে পারে, কিভাবে? যে নিচেরটাকে আলাদা করে দাও, নিচেরটা এটা আছে এবি তাই তো, এবি এর মধ্যে প্রত্যেকটা আছে 1 1, আর এই উপরেরটা তখন এইটা এরকম এটাকে এইটা সাথে এটা কানেকশন করলে আর এইটাকে ভেঙে এটা আলাদা হয়ে গেল, দিয়ে এইরকম হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো দেখো 1 1 1 1 1 এইভাবে আছে। তাহলে এখন বলো তো এই দুটো দেখো শ্রেণীতে রয়েছে, তাহলে কত হয়ে যাচ্ছে তুল্য রোধ 2 2, আর এই উপরেরটা কত আছে 1, তাহলে 1 আর 2 এর সমান্তরাল সমবায় আছে, তাহলে এই পুরোটা তুল্য রোধ কত হচ্ছে যে 2 × 1/2 + 1 তাই তো? তাহলে কত হচ্ছে 2/3 2/3 তাই তো? তাহলে এটা হচ্ছে 2/3, এই 2/3 আবার দেখো 1 আর 1 এর সাথে শ্রেণী সমবায় আছে, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 2/3 + 1 + 1 তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো? 8/3 8/3 তাহলে এই 8/3 আবার দেখো এই নিচে 2 এর সাথে কিসে আছে? সমান্তরাল সমবায় আছে তাই তো? তাহলে এখন লিখতে পারি যে 8/3 × 2/8/3 + 2 হ্যাঁ এটাই হয়ে যাচ্ছে আর ইকুইভ্যালেন্টের মান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো? আচ্ছা দেখো 16/3 আর নিচে হয়ে যাচ্ছে কত? 14/3 14/3 তাহলে 3 3 কেটে যাচ্ছে, এদিকে হচ্ছে 16/14 অর্থাৎ 8/7 বুঝে গেছে? এইটার ক্ষেত্রে তুল্য রোধ বেড়ে গেল, বুঝতে পারলে? এই যে স্যার মাঝখানে জায়গাটা মাঝখানে একটা বললাম না যে যদি সমবিভব হয় তাহলে এই কানেকশনটা কেটে যাবে, কানেকশনটা তুমি আলাদা করে দিতে পারো, বুঝে গেছো?
এবার এই কোশ্চেনটা আসা যাক, ছবিটা দেখতে পাচ্ছ? এখানে যদি তোমার কোশ্চেনটা দেয় যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করো, প্রথমটা 1 নম্বর হচ্ছে এ আর বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে, 2 নম্বর কেসে হচ্ছে এ ও সি এর মধ্যে, আর 3 নম্বর কেসে হচ্ছে এ ও ডি এর মধ্যে। হ্যাঁ ডি, দেখো তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা তুল্য রোধ বেরোবে, এবং সেটা কি হবে? এ আর বি টা তো শ্রেণীর সাথে যুক্ত আছে, দেখো শ্রেণী সমবায় যুক্ত আছে, কিন্তু এখানে তো কানেকশন আছে। এখন একটা জিনিস দেখো, যখন এই সার্কিটটা আমি করব, ধরো সাপোজ আমি এ আর বি এর মধ্যে যখন করছি, ঠিক আছে, তো দেখো এ আর বি এর মধ্যে যখন কানেকশনটা করছি, ধরে নিচ্ছি এদিক থেকে কারেন্টে যাচ্ছে, এদিক থেকে কারেন্টে যাচ্ছে, ঠিক আছে, আই পরিমাণে, এই কারেন্টটা দেখো এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এই দিক দিয়ে আর একটা যাচ্ছে এই দিক দিয়ে, তাই তো? এবং এই দিক দিয়ে যাওয়ার পর এই কারেন্টটা তো আর এই দিকে যাবে না, কারণ সি এর মধ্যে কোনো কানেকশন নেই। আমি কানেকশন আছে কার সাথে? এর সাথে, বি এর সাথে, তাহলে এই কারেন্টটা যাবে এইদিকে। আবার দেখো ডি এর সাথে কোনো কানেকশন নেই, তাহলে এই কারেন্টটা ঘুরে আবার এখানে চলে যাবে, যে এইদিকে যাবে। অর্থাৎ তোমার যখন এ আর বি এর মধ্যে বের করব, তখন এই দুটো রোধের কাজ কোনো লাগবে না, এই দুটো কোনো কাজে লাগবে না, বুঝা গেল? তাহলে এখানে সার্কিটটা তখন কি দাঁড়াবে? এ আর বি এর মধ্যে প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তখন দাঁড়াবে যে এইটা হচ্ছে 10, এটা 10, এটা 10, আর এইদিকে আছে 10, এদিকে আছে 10, আর এদিকে আছে 10। তার মানে এইটা হয়ে যাচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এখানে হচ্ছে 10, এটা 10, এটা 10, এই প্রত্যেকটা আছে 10। তাহলে দেখো তো এখানে দেখো 3টে 10, নিচে দেখো 3টে 10, কিসে রয়েছে? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ কত আছে? 30। এখন এই 30 আবার এই 10টার সাথে সমান্তরাল সমবায় রয়েছে, অর্থাৎ এদের ইকুইভ্যালেন্ট, এদের ইকুইভ্যালেন্ট কত দাঁড়াচ্ছে? যে 30 × 10/30+10, তাহলে কত দাঁড়াচ্ছে? 300/40, তাই তো? তাহলে কেটে গেল, তাহলে হচ্ছে 15/2 নাকি? 15/2, তাহলে 15/2 এই মানটা বেরোলো। এখন এই 15/2 আবার এই 10-এর সাথে, এই 10-এর সাথে কিসে আছে? শ্রেণী সমবায়, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াচ্ছে 10+10+15/2। হ্যাঁ 15/2 অর্থাৎ কি দাঁড়ালো? 15/2 মানে 7.5, তার মানে হচ্ছে 27.5। বুঝে গেল? হ্যাঁ ওই দুটো বাদ। এবার দেখো এ যদি এ আর সি এর ক্ষেত্রে যখন করব, এটাকে যদি এ আর সি এর ক্ষেত্রে যদি করি, কি হচ্ছে দেখো? ঠিক আছে, এখন এ আর সি এর ক্ষেত্রে দেখো, তাহলে এ থেকে কারেন্ট যাচ্ছে, এ তে যদি কানেকশন আছে, এ থেকে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা দেখো আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে এদিকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই দুটো ভাগের মধ্যে, তাহলে এ আর ডি এর ক্ষেত্রে কি হবে দেখো তো? দেখো এ আর ডি এর ক্ষেত্রে যখন করব, তখন দেখো এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এর কোনো কানেকশন পাবো না, আবার এর কোনো কানেকশন পাচ্ছি না, তাহলে কারেন্টে যাচ্ছে কি? এইদিকে কানেকশন যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, আর এটা এইদিকে হয়ে এইদিকে দুটো মিলিত হয়ে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এখন যে সার্কিটটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যে এইটা হচ্ছে এ থেকে যাচ্ছে কানেকশন, মানে R1টা, এটা হচ্ছে R2টা, এটা হয়ে যাচ্ছে R3টা, আর এইদিকে হয়ে যাচ্ছে R4, এদিকে হয়ে যাচ্ছে R5, আর এরা এইদিকে কানেকশন হচ্ছে এটা ডি এর সাথে, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এইভাবে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা আছে 10। তাহলে দেখো এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? 10+10=20, আর এদিকেও 10+10=20। এখন দেখো দুটো 20 কিসে রয়েছে? সমান্তরাল সমবায়ে। তাহলে সমান্তরালে থাকলে কি হচ্ছে? 20 × 20/20+20, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? 400/40, তাই তো? অর্থাৎ 10 হয়ে যাচ্ছে, 10 ওহম। এখন এই 10 দুটো, এইটা আবার এই দুটোর সাথে, এই দুটো 10-এর সাথে শ্রেণীতে রয়েছে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 10+10+10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ওহম। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমাদেরকে আর কিছু কোশ্চেন আমি পাঠাবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, তো তোমরা সেগুলো দেখো এবং চেষ্টা করো, ওকে?
সেরকম সার্কেলগুলো যেগুলো আটকাবে সেগুলো আমাকে বলো, আর তোমাদের বইয়ের যে অনুশীলনীর ছবিটা, প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 এর ছবিগুলো আমাকে তো একটু তুলে পাঠিয়ে দিও। ওকে ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। বা হ্যাঁ ঠিক আছে।